সিএনএন বিডি আমাদের বাংলা। উপস্থিত সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যখন দেখছি যে আমাদের রিপোর্ট একটু অল্প আসছে, তখন শুরু করলো পজিটিভ বেশি আসা শুরু হলো। রিপোর্ট যখন যশোর ইদানিং রিপোর্ট আসা শুরু হয়েছে, আমরা কিন্তু খারাপ আমরা যে নির্দিষ্ট জরুরি পরে চিকিৎসা নাই, আমরা যেটা কিছু শক্ত প্রশাসন যে শক্ত অবস্থায় ছিল শক্ত অবস্থায় থাকবে। এখন যে কিছু মানুষ আছে, যেমন যে আমরা মাস্ক বিভিন্ন দামের আছে, আমরা দেখছি যে করোনা ভাইরাস এই ব্যাপারটা তারা কিন্তু খুব আতঙ্কে থাকতে হবে। এই ভাইরাস যদি ধরে আমাদের এখানকার এমপি মহোদয়, এখানকার জেলা প্রশাসক, পুলিশ দুপুর 2টা পর্যন্ত খোলা রাখা যাবে, এরপরে আর খোলা রাখা যাবে না। যানবাহনের ক্ষেত্রে সরকারি নির্দেশনার পাশাপাশি স্থানীয় যেসব যানবাহন আছে সেগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বসতে হবে। এক একটি ইজি বাইকে 2 জন বসতে পারবে। মোটর সাইকেলের প্রেক্ষিতে 1 জন করে মোটর সাইকেল আরোহীকে অ্যালাউ করা হবে, একান্ত পরিবারের কেউ ছাড়া 2 জন উঠতে পারবে না। সকল ইউনিয়ন পরিষদে এবং উপজেলা পরিষদে ব্যাপক পরিমাণ মাইকিং করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, প্রয়োজন হলে মানুষকে কারাদণ্ড প্রদান করা হবে, এই মর্মে জেলা কোভিড কমিটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা 2টো পর্যন্ত দোকান বন্ধ করব। কোনো দোকানের ক্ষেত্রে একান্ত দরিদ্র দোকানদার হলে পরে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা মানবিক সহায়তা পৌঁছে দেব। সিএনএন বিডি আমাদের বাংলা।